ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्याश्वरूपाङ्ां शारदां प्रणमाम्यहम् ॐ शरणागतदीनार्त परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी। রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ আশ্রম দিনাজপুর এর আমরা গত কয়েক সপ্তাহ ধরে কয়েক মাস ধরে স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের সৎ প্রসঙ্গ নিয়ে প্রতি শনিবার দিন আলোচনা করার চেষ্টা করি আমরা আজকে যে অধ্যায় থেকে পাঠ করব সেটি দশম অধ্যায় এই বক্তৃতাটি পূজনীয় মহারাজ দিয়েছিলেন সাতাশে মার্চ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এবং এটিও বাংলাদেশে দেওয়া হয়েছিল এটি উনি বলেছিলেন শ্রীরামকৃষ্ণ আশ্রম কুমিল্লা কেন্দ্রে এই বক্তৃতাটি দিয়েছিলেন আমরা আজকে সেই বক্তৃতাটি দিয়ে শুরু করব। সংসারে আমরা শুধু ভোগের দিকটা দেখি আর একটা দিক আছে সেটি বড় দেখি না এই ভোগ বাসনা সব কিছু ভুলিয়ে দেয় ঠাকুর বলতেন মানুষ না মান হুঁশ আমাদের হুঁশ শুধু বিষয় বাকিটাতে বেহুস হুঁশ তো ভগবানের দিকেও রাখতে হবে জীবনের উদ্দেশ্য ভগবান লাভ কিন্তু তাকে পাবার জন্য আমরা কি ত্যাগ করেছি তাকে কতটুকু দিয়েছি তিনি তো বারবার এসে ডাক দিয়ে যাচ্ছেন আমরা কি তাকে ফিরিয়ে দিইনি এই তা এই বক্তব্যটি দিয়ে পূজনীয় মহারাজ তার আজকের এই এই অবস্থাটা বলছেন আর কি এবং আমরা দেখলেই বুঝতে পারবো পূজনীয় মহারাজ বলছেন যে আমরা সংসারে সবসময় ভোগের দিকটাই দেখি আরেকটা যে দিক আছে সেটা দেখি না আসলে দেখি না ভয় পাই দেখতে কারণ দেখতে হলেই তো ছাড়তে হবে এবং ছাড়তে হলে ভীষণ কষ্ট আমরা ছাড়তে বড় একটা চাই না আমি এই উদাহরণটা দিই বলে অনেক মায়েরা আমার ওপর খুব অসন্তুষ্ট হন দেখবেন আপনার যখন কন্যার নিজের কন্যার বিয়ে হয় তখন নিজের অলঙ্কার আপনারা অনেক সময় বেশি অনেক সময় নয় বেশিরভাগ সময় মায়েদের দিয়ে দিতে হয় মেয়ে যখন আপনারই মেয়ে যখন আপনার সেই বিয়ের অলঙ্কার আরও বেশি করে শুন যেটা আপনি অনেকবার ব্যবহার করেছেন অনেক দিন ব্যবহার করেছেন সেটি যখন ওই পলিশ টলিশ করে একবারে নতুনের মতো করে ব্যবহারযোগ্য করে আপনি তার হাতে তুলে দেন এবং সে সেটি পরে ঘুরে বেড়ায় বিয়ের দিন তখন আপনার মধ্যে মধ্যে একটা ঋণ ঋণ টিন টিন করতে থাকে এইটা আমাকে পিসি আমাকে আশীর্বাদ করে দিয়েছিল আমি কিছুতেই এটা আপনার কন্যাই পড়েছেন কিন্তু এই বেদনাটা আপনার হওয়ার কথাই নয় তথাপি হয় আসলে ত্যাগ করতে আমাদের ভীষণ কষ্ট আমরা ত্যাগ করতে একেবারেই চাই না আমরা মনে বলি ত্যাগ করতে চাই আমাদের এখানে অনেকে ইয়ে দেন ডোনেশন টোনেশন দেন পাঁচ হাজার টাকা দেবেন বলে এলেন কিন্তু যখন চেকটা জমা দিলেন তখন তিন হাজার টাকা দিলেন নিজেই বলেন মহারাজ কি যে হলো বুঝতে পারছি না তিন হাজার পাঁচ হাজার দেবো বলে ভেবে এসেছি অথচ দেবার সময় কিন্তু তিন হাজারটা দিলাম এই ত্যাগ করাটা অত সহজ বস্তু নয় আমরা যে মনে করি যে খুব সহজে ত্যাগ হয়ে যায় তা কিন্তু নয় যেটা ন্যাচারাল ওয়েতে ত্যাগ হয় সেটা করা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না মায়েরা ন্যাচারাল ওয়েতে ত্যাগ করেন এবং সেই ন্যাচারাল ওয়েতে ত্যাগ করার ফলে কখনো কোনো অসুবিধা তৈরি হয় না মায়েরা নিজেদের খাবার তার সন্তানের উদ্দেশ্যে ত্যাগ করেন মারা মায়েরা নিজেদের সুখ নিজেদের জীবন সমস্ত কিছু ত্যাগ করেন কিন্তু যেটা ন্যাচারাল ওয়েতে হয় না সেটা করাটা বেশ কঠিন আমাদের পক্ষে তাই বলছেন সংসারে আমরা সবাই ভোগের দিকটা দেখি আর একটা যে আছে সেটার দিকে ফিরেও তাকাই না আমার ক্ষেত্রেই বলতে পারি আমি যখন কোনো মনিহারি দোকানের সামনে দিয়ে যাই তখন যখন ক্যাডবেরি সব সুন্দর করে সাজানো থাকে ওরা তো সে একটা সেই রকম ভাঁজ করার মতো একটা জিনিসের ভেতরে ক্যাডবেরিগুলো সাজিয়ে রাখে সে যে এক কী অদ্ভুত দিব্য আকর্ষণ আমি বুঝতে পারি না আমি ভুলেই যাই যেটাকে ত্যাগ না করলে আমার ব্লাড সুগার লেভেল বেড়ে যাবে আমাকে আরও দুই ইউনিট বেশি ইনসুলিন নিতে হবে আমরা ভুলেই যাই কারণ ভোগটা এত মানুষের কাছে এত আকর্ষণীয় যে ত্যাগের ভাবনাটা আমরা ভুলে যাই অন্যের জন্য কিছু ত্যাগ করতে হবে এটা আমরা সব সময় ভুলে যাই আমাদের একজন মাস্টারমশাই পড়াতেন তিনি বলতেন আমাদের সমাজটা হলো রকম ছেলে ডবল ব্লেডে দাড়ি কাটছে তখনও বাবা মা বলে খোকন তুমি ক্ষীর খাও ছানা খাও নুনি খাও ও দেশের কাজ পাঁচু করবে সামনের বাড়ির নীলু করবে কিন্তু তোমাকে এই কাজে যেতে হবে না আমরা আমাদের প্রিয়জনদের কোনোভাবেই ত্যাগ করতে চাই না ত্যাগ কি মানুষ করে না নিশ্চয়ই করে নাহলে এই যে ছাব্বিশে কিছুদিন আগে যারা সেই সৌর্য অ্যাওয়ার্ড পেলো তাদের এক একজনের জীবনের গল্প বলা হচ্ছে যারা মরণোত্তর সৌর্য অ্যাওয়ার্ড পেল তাদের যখন ঘটনা জীবনের ঘটনাগুলি বলা হচ্ছে তাদের আত্মীয় স্বজনের চেহারা দেখলেই বোঝা যায় তারা তাদের জওয়ান তাদের প্রিয়জনের উৎসর্গের কেউ তারা যেমন গর্বিত আর যখন বর্ণনা হচ্ছে কেমন তিনি মারা গেলেন তখন নিজের সেই বর্ণনা শুনে নিজের ভেতরে একটা গর্ববোধ জাগছে এটা দরকার আমাদের কিন্তু আমরা যদি না করি একটা সময় সময় আমাদের কাছে টেনে দেবে এই খানিকক্ষণ আগে সুব্রত বাবু বলছিলেন যে দশ বছর আগেকার ছবি এখন আর উনি তেমনটি সুন্দর দেখতে নন দশ বছরে আমরাই বুঝতে পারছি যে প্রত্যেকের বদল হয়ে যাচ্ছে আমি যদি নিজেকে নিজেকে ত্যাগ না করি নিজে নিজের মনটিকে নিয়ে ভগবানের দিকে এগিয়ে না যাই তাহলে সমস্যাটা যেটা হবে যে রূপ যে সৌন্দর্য বাহ্যিক রূপ যে বাহ্যিক সৌন্দর্য নিয়ে এসেছিলাম যেটির জন্য আমি খুব বিশ্ববিখ্যাত সেই বাহ্যিক রূপটি একটা সময় সম্পূর্ণভাবে হারিয়ে যাবে তখন যেহেতু আমি আমার মনের সম্পদে সম্পদশালী নই তাই আমার অন্তর সম্পদ দিয়ে আমি নিজেকে আর কিছুতেই জগতের সামনে প্রেজেন্টেবল করতে পারবো না পূজনীয় ভূতেশানন্দজি মহাজকে দেখতাম উনি হাঁটতেন একেবারে থপথপ করে ওনার শরীরের শারীরিক অসুস্থতার কারণে উনি খুব বেশি হাঁটাচলা করতে পারতেন না অথচ ওনার পায়ের গুলি টুলিগুলো দেখলে বোঝা যেত একটা সময় প্রচুর পরিশ্রম করেছেন প্রচুর হাঁটাচলা করেছেন প্রচুর ব্যায়াম করেছেন অনেক কিছু করেছেন খুব কায়িক পরিশ্রম করেছেন কিন্তু শেষের দিকে উনি হাঁটতে চলতে পারতেন না কিন্তু সেসব ছাপিয়ে যেত তার শারীরিক অসুস্থতা তাকে ছাপিয়ে যেত তার যে মানসিক সৌন্দর্য সেটা দিয়ে মানসিক সম্পদে তিনি এমন সম্পদশালী ছিলেন যে তাকে দেখে আমরা ঈশ্বর কেমন সেটি বোঝার চেষ্টা করতাম ঠিক যেরকম করে আমরা উদাহরণ দিয়ে আসল বস্তুটাকে বোঝানোর চেষ্টা করি ঠিক সেই রকমভাবে আমরা শ্রীরামকৃষ্ণকে বোঝার জন্য পূজনীয় ভূতেশানন্দজি মাছকে রেফার করতাম তিনি এমনটা ছিলেন তার ভালোবাসাটা এতটাই তীব্র ছিল তিনি এমনি করে আমাদের ভালোবাসতেন এই যে বোধগুলো এগুলো আমরা ঠাকুরের এই যে বোধ যেটা পড়বার সময় আমরা কথামৃতে বা অন্যান্য শ্রীরামকৃষ্ণ জীবনীতে যেটা পড়তাম সেগুলোকে আমরা দেখার চেষ্টা করতাম তার কারণ হচ্ছে জীবনের উদ্দেশ্য যে ভগবান লাভ সেটি তিনি আগে বুঝেছিলেন এবং সতত এবং সযত্নভাবে সেই সযত্নে তিনি সেই উদ্দেশ্যের দিকে এগিয়েছেন তাই তার বাহ্যিক সৌন্দর্য নষ্ট হয়ে গেলেও তার যে অন্তরের সৌন্দর্য তাতে তিনি যেন একবারে দীপ্তমান ছিলেন এই বোধটা থাকা দরকার বলছেন তাকে পাওয়ার জন্য আমরা কি ত্যাগ করেছি তাকে কতটুকু দিয়েছি তিনি তো বারবার এসে ডাক দিয়ে যাচ্ছেন আমি কি তাকে ফিরিয়ে দিইনি আমাদের একবার একটা প্রশ্ন হয়েছিল এই যে দুর্গা পুজো যে হয় দুর্গার মূর্তি তো আপনারা জানেন প্রত্যেকটি প্রত্যেকটি মূর্তি এক একটি অর্থ বহন করে নেয় দেবী দুর্গা সত্যরজতম মালক্ষ্মী চারিত্রিক ঐশ্বর্য গণেশ একেবারে দৃঢ়ভাবে বাধাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার কথা সিদ্ধির পথে কার্তিক সৌর্য বীর্য এবং একাগ্রতা এবং দেবী সরস্বতী আত্মজ্ঞান এবং সবটুকু মিলে যে বিশ্বনাথের শিবের যে মূর্তিটা থাকে সেটা হচ্ছে ঈশ্বর দর্শন করে গেলে মানুষের আত্ম প্রকৃতিকে দর্শন করে তার সেই বিভোর অবস্থা একজন প্রশ্ন করেছিলেন যখন এটি বলা হচ্ছিল এই ভক্ত সম্মেলনে প্রশ্ন এলো তাহলে বছর বছর দুর্গা কেন করি একটা মূর্তি রেখে দিলেই হলো প্রত্যেকটা অর্থ যখন বুঝে গেছি তখন তো বছর বছর দুর্গা করার কথা নয় ভারী সুন্দর উত্তর এসেছিল একজন সাধুর কাছ থেকে তিনি বলেছিলেন যে আমাদের খুব সামান্য মন তো আমরা প্রতি মুহূর্তে ভুলে যাই তাই জগন্মাতা প্রত্যেকবার এসে আমাকে মনে করিয়ে দেন এই জগতের যে নশ্বর জগতের ভেতরে আমরা একেবারে বাধা পড়ে আছি এটাই আমাদের জীবনের শেষ কথা নয় এটা আমাদের জীবনের একটা অঙ্গ কিন্তু একমাত্র অঙ্গ নয় লবণ দিয়ে লবণ খাবারের স্বাদ বাড়ায় কিন্তু লবণই একমাত্র খাদ্যবস্তু নয় লবণ অনেক রকমের খাদ্যবস্তু আছে যার ভেতরে লবণটি অন্যতম তাই বলছেন আমরা তাকে কতটুকু দিয়েছি বোধটা এটা যদি আমাদের নিজেদের কাছে প্রশ্ন আসে তাহলে কিন্তু খুব দেখবেন আমরা নেগেটিভ মার্কিং মার্কিংয়ের দিকে গেছি ভগবান যখন আমাদের বিরত করেন কোনো জিনিস প্রাপ্তি থেকে আমাদের সরিয়ে দেন তখন কিন্তু এই প্রশ্নটা আমরা সবার আগে করি আমি কেন এরকম কষ্ট পেলুম আমার তো এরকম কষ্ট পাওয়ার কথা ছিল না কিন্তু একবারও প্রশ্ন ভগবান তুমি আমাকে এটা দিলে না এই প্রশ্নটা আমরা ভগবানকে করি কিন্তু উল্টে যদি ভগবান বলেন তার বদলে তুই আমায় কি দিয়েছিস আমাকে যদি প্রশ্ন করে তাহলে দেখবো যে আমার ভান্ডার শূন্য আমি কিচ্ছু দিইনি আমার যা কিছু দেবার ছিল কোনোটা কিচ্ছু দিইনি সবটা আমার আমার বলে তার উপর আত্ম মানে বড়াই করে গিয়েছি তাই পূজনীয় মহারাজ বলছেন তিনি তো বারে বারে এসে ডাক দিয়ে প্রত্যেক অবতার আসেন মানুষকে ঈশ্বরের পথে চালিত করবার জন্য পূজনীয় প্রেমিক মহারাজের একটি ভারী সুন্দর গান আছে ভব পারে কে যাবিরে আয় ওই দেখ নিতাই মাঝি ডেকে যায় ওই দেখ নিতাই বেলা গেল বলে ওই দেখ নিতাই মাঝি ডেকে যায় ভবো পারে কে যাবিরে আয় সেই নিতাই যেন মাঝির ওপর নিত্যানন্দ এবং চৈতন্য মহাপ্রভু তারা যেন মাঝির মতো এক নৌকা করবার জন্য ভব পারাপার একটি তরি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করে থাকেন এবং আমরা যেন সেই তরিতে উঠে গেলেই তিনি যেন ধন্য হন এইটি তার মনে হয় মহারাজ লিখছে বলছেন সংস্কার বড় সাংঘাতিক জিনিস এর এত প্রভাব আমাদের জীবনের উপর এর কত প্রভাব আমাদের জীবনের উপর প্রকৃতি মানুষকে টেনে নিয়ে যায় কামনা বাসনার মধ্যে গীতায় ভগবান বলেছেন যে গীতায় ভগবান বলেছেন আমাদের মান হুঁশ হতে হবে আমরা যেন সংস্কারের দাস না হয়ে তাঁর দাস হই এই হুঁশটি আনবার জন্য সাধুসঙ্গ দরকার সাধুসঙ্গ মস্ত বড় জিনিস ভগবান লাভের পথে পরম সহায় যত সব বড় বড় মানুষ ঠাকুরের কাছে কেন আসতেন কেশব সেন মহেন্দ্রলাল সরকার শিবনাথ শাস্ত্রী এরা কেন আসতে আসতেনি নিরক্ষর বামুনের কাছে কারণ পুঁথি পরে শাস্ত্র আলোচনা করে তারা যা পাননি তাই পেলেন ঠাকুরের কাছে এসে ডক্টর মহেন্দ্রলালের সঙ্গে থাকত রোগীদের নামের পর্দ কত জায়গায় তাকে যেতে হবে কিন্তু ঠাকুরের কাছে এলে তাঁর আর নরবার ইচ্ছে হতো না ঘন্টার পর ঘন্টা কেটে যেত শেষে বলতেন তোমরা জানো না আমার লস হচ্ছে রোজ দু তিনটে কল যাওয়াই হচ্ছে না পরদিন আপনি রোগীদের বাড়ি যাই আর ফি লইনি এই সাধুসঙ্গ দুর্লভ সাধুসঙ্গই মানুষের হুঁশ এনে দেয় যারা ঠাকুরের কাছে আসতেন তাদের মধ্যে কেউ কেউ বড় ছিলেন বড় সাধক তবু তারা আসতেন নতুন কিছু পাবেন বলে তাকে দর্শন করে তার কথা শুনে সত্যি তারা কত নতুন নতুন ভাব পেতেন আমাদের সঙ্গে একটি কবিতা খুব প্রচলিত আছে এটি পঙ্গতে আলোচিত হয় আমাদের একজন মহারাজ ছিলেন তিনি এই কবিতাগুলি রচনা করেছিলেন তার মধ্যে একটি হলো এই রকম সাধু সঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাহি হয় যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধু নিশ্চয় কুসুমের স্বনি কীট সুরশিরে যায় তেমনি সাধু সঙ্গ অধমে তরায় তাহলে বলছেন সাধু সঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাহি হয় সাধুর সঙ্গে বিনা ভগবানের প্রতি যে ভালোবাসা এটি সম্যকভাবে হয় না একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের একই ব্যাচমেট একজন স্বামীজি তিনি পশুপতিনাথ দর্শন করতে গিয়েছিলেন কিন্তু এই যেমন আজকে যেরকম ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে এই রকম ভীষণ বৃষ্টি হয়ে তারা পথে আটকে যান পশুপতিনাথ থেকে মুক্তি পথে যাত্রা করবে পথে তারা আটকে যান একটি ওই লঙ্গরখানা সেখানে তাদের থাকার জায়গা একটা হল মতো সেইখানে যারা থাকতে দিয়েছিলেন সেইখানে হলেতে একবারে ঢালাও কম্বল পাতা আছে এবং যে যার মতো করে শুয়ে যাচ্ছেন আমাদের সাধুটি বললেন আমিও শুয়ে পড়েছিলাম তারপরে আচমকাই দেখলাম সামনে দুটো ইস্কনের সন্ন্যাসী বসে আছেন এবং তারা মন প্রাণ উজাড় করে ওই রাত তীরের ভেতরে সামান্য যে আলো জ্বলছে তার মধ্যে তারা দেখা যাচ্ছে তারা একদম আকুল হয়ে ভগবানকে ডাকছেন তাদের দেখে আমার মনে হলো আমি কেন শুয়ে শুয়ে সময় নষ্ট করছি আমারও তো এখন ঘুম আসেনি তাহলে আমিও তো ভগবানকে ডাকতে পারি ব্যাস আমার ঘুম চটে গেল প্রায় সমস্ত রাত্রি কেটে গেল জপের মালা হাতে নিয়ে এবং ভগবানের নাম করতে করতে দেখুন সাধু সঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধুসঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাহি হয় সাধু সঙ্গ করে সাধুসঙ্গ হচ্ছে মানুষের ভেতরের আগুনকে আর সাধুর যে হৃদয়ের যে ঈশ্বরকে জানবার যে আগুন সেটি অন্যের ভেতরে সঞ্চারিত করেন সাধু সঙ্গে বিনা ইষ্টে নাই এবার বলছেন সাধুকে যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধুক নিশ্চয় সময় গেরুয়াধারী হলেই সাধু হলো না কিন্তু গেরুয়াধারী সাদাধারী এমনকি গ্রন্থ এগুলো সাধু অন্যতম পর্ব বলছেন যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপনা যাকে দেখলে ভগবানের কথা আমাদের মনে পড়ে যাদের দেখলে মনে হয় যে না ভগবানকে আরও গভীরভাবে ভাবে ভালোবাসি আমার বোধ ভালোবাসাটা সব হচ্ছে না একটা গান আছে না আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন গো কিছু নয় কেন আরো ভালো ভালোবেসে যেতে পারে না হৃদয় এটা যদিও প্রেমিক প্রেমিকে প্রেমিকার জন্য গান গাইছেন কিন্তু আমি যদি এটাকে সেই প্রেমিকার স্থলে আমার ইষ্টবস্তুকে বসাই তাহলে সাধুসঙ্গ আমাদের মনে এই আকুতিটি জাগ্রত করে আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন গো কিছু নয় মনে হয় আমার সমস্ত ভালোবাসা যেন সামান্য হয়ে গেছে তোমাকে ভালোবাসা আমি ভালোবাসতে পারিনি আরও ভালোবেসে যেতে কেন কেন আরও ভালোবেসে যেতে পারে না হৃদয় আমি কেন আরও বেশি করে তোমায় ভালোবাসতে পারি না আমি কেন নিজেকে উজাড় করে দিতে পারি না সে রবীন্দ্রনাথের কবিতা আছে না সেখানে রাজ সন্ধান পেয়েছিলেন সাধারণ ভিখারী তিনি গিয়ে দেখলেন যে রাজ ভিখারী চলেছেন তার সেই রথে করে তার আভারী আনন্দ হলো মনে হলো আজকে বোধ সমস্ত ভালো ভালো জিনিস পাবেন কিন্তু রাজভিখারীর কাছে যেতে রাজ ভিখারী রথ থেকে নেমে এসে তার কাছেই ভিক্ষা চাইলেন তিনি দুঃখে ক্ষোভে তার ভিক্ষা থেকে কমে যাবে বলে একটিমাত্র অন্নকণা শস্য দানা তার হাতে ভিক্ষা করে দিয়েছিলেন দিনের শেষে তিনি যখন তার সেই ঝুলিটিকে উজাড় করছেন টিং করে আওয়াজ হলো দেখা গেল সেই শস্য দানার ভেতরে যে দানা শস্য তিনি দিয়েছিলেন সেটা স্বর্ণদানাতে রূপান্তরিত হয়েছে তখন তিনি কাঁদছেন আর বলছেন তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে ঈশ্বরকে আমি আমার সকল শূন্য করে দিলে আমি গোটা মানুষটা সোনায় সোনায় রূপান্তরিত হতাম এটা হচ্ছে কথা তাই বলছেন যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয় যাকে দেখলে ভগবানের কথা আমার মনে পড়ে ভগবান কি বস্তু আমাদের মনে পড়ে তাকে দেখলে সাধক নিশ্চয় আত্মস্থানন্দ যে দীক্ষা অল্প বয়সী ছেলেদের দীক্ষা দেওয়ার সময় বলতেন এমন একটা জীবনযাপন করে দেখাও যাতে দূর থেকে লোকে দেখে বলে তুমি রামকৃষ্ণ বিবেকানন্দ করো দূর থেকে দেখলে মানে আমাদের জীবন এমন হবে যাতে মা রামকৃষ্ণ বিবেকানন্দের যে শিক্ষার ছটা সেটি যেন বিকশিত হয় তারপরে বলছেন কুসুমের শনে কীট সুরশিরে যায় তেমনি সাধুসঙ্গ অধমে তরায় সাধারণত কীটদ্রস্ত্রে কৃতদষ্ট পুষ্প ঈশ্বরকে নিবেদন করা হয় না তাই যখন ফুল তোলা হয় খুব মানে খুব লক্ষ্য করে খুব দেখে শুনে বেছে বুছে ফুল ঈশ্বর পূজার জন্য ভগবানের পূজার জন্য আমরা চয়ন করে থাকে কিন্তু তা সত্ত্বেও ফুলের মধ্যে না কোনো ভাবে কীট চলে যায় এবং সেই সেটি ঈশ্বরের মাথায় বা পায়ে ঈশ্বরের পায়ে নিবেদিত হয় বলছেন কুসুমের শনে কীট সুরশিরে যায় তেমনি সাধু সঙ্গ অধমে তরায় কুসুমের শনে কীট দেবতার মস্তকে চলে যায় ঠিক সেই রকম ভাবে অধমে সাধুসঙ্গ অধমকে তরায় অধম মানে যে পথ খুঁজে পাচ্ছে না এখানে অধম মানে নিচু শ্রেণীর ব্যক্তি না যে পথ খুঁজে পাচ্ছে না যে জীবনের অর্থ খুঁজে পাচ্ছে না যে জীবনকে একটা যে একটা মিনিংফুল জীবন যাপন করতে হবে এই বোধটা যাদের হতে চাচ্ছে না বলছেন যে কেন আসতেন কেশবচন্দ্র মহেন্দ্রলাল কারণ তারা শাস্ত্রে যা পড়েছিলেন সেটির যেন লিভিং প্রেজেন্টেশন দেখতে চান একটা ঘটনা আছে ভৈরবী ব্রাহ্মণী যেদিন প্রথম দিন এলেন তার থাকার ব্যবস্থা দেবমণ্ডলের ঘাটে করা হলো ভৈরবী ব্রাহ্মণী সেদিন সন্ধ্যেবেলায় সন্ধ্যারতীর পরে ঠাকুরের ঘরে বসেছিলেন ঠাকুর তার ছোট খাটটিতে জগন্মাতার চিন্তা করছিলেন চতুর্দিক বড় শান্ত হয়েছিল ভৈরবী ব্রাহ্মণী পড়ছিলেন তার ওই বৈষ্ণব গ্রন্থ পড়ে অষ্টবিক্ষার সেই অংশটি যেখানে বলা আছে সেটি পড়ছিলেন তার গলার আওয়াজ মধুপের মতো মানে হানিবি যেরকম মৌমাছি যেরকম গুনগুন গুনগুন সেই রকম অত আস্তে আস্তে সরে তিনি সেই অধ্যায়টি পাঠ করছিলেন এমন সময় তার চোখ পড়ল ঠাকুরের দিকে তিনি দেখতে থাকলেন যে যে জিনিসগুলি গ্রন্থে বলা আছে যেটি গ্রন্থ করে তিনি অনুধাবন করার চেষ্টা করতেন শ্রীরামকৃষ্ণ হলেন তার লিভিং ডেমনস্ট্রেশন এমন নির্মম শব্দের অর্থ হচ্ছে মমতা শূন্য অর্থাৎ সেইটির প্রতি আসক্তি শূন্যভাবে তিনি এক একটি ভাবকে প্রকাশ করছেন দেখে তিনি ভৈরবী ব্রাহ্মণী হতবাক হয়ে গেলেন তাই মানুষজন আসতেন শ্রীরামকৃষ্ণের কাছে আমরাও শ্রীরামকৃষ্ণের কাছে ওই একই কারণে এসেছি যা কিছু করেছি যা কিছু দেখেছি তার দিব্য জীবন যেন লিভিং ডেমনস্ট্রেশন তার ভাবনা যেন লিভিং ডেমনস্ট্রেশন আমাদের যখন সন্ন্যাস হয়নি তখন কল্পনা করতাম আমাদেরও যখন সন্ন্যাস হবে তখন ওই রকমভাবে গুরু আমাদের কানে মন্ত্র দেওয়া মাত্র আমাদের মন সমাধির দিকে যাবে যখন হবে না তখন বোধহয় কাঁচ ঠুকিয়ে রনাথানন্দী বলবেন কেউ নেই হোগা আর আমরা তিন দিন গভীর ধানে ডুবে থাকব আমাদের পক্ষে ওই তিন দিন গভীর ধানে ডুবে থাকা হয়নি কিন্তু ওই যে কেউ নেই হোগা এবং ভগবানের চিন্তায় ডুবে যাওয়ার যে আনন্দ এই আনন্দটা কম বেশি আমরা সবাই উপলব্ধি করবার চেষ্টা করলাম এই হচ্ছে শ্রীরামকৃষ্ণর কাছে আসার কথা আমরা সমুদ্রের কাছে গেলুম হয়তো সমুদ্রে এত হিল্লল কল্লোল সমুদ্রে নামার সুযোগ হয়তো হলো না কিন্তু সমুদ্রের যে শান্ত ভাব তার যে স্নিগ্ধ ভাব সেটা আমরা সারা গায়ে সেই ঠান্ডা শীতল ভাবটি আমরা সারা গায়ে মেখে নিয়ে নিচে এসে যেতে পারি তাই বলছেন এই সাধুসঙ্গ দুর্লভ সাধুসঙ্গ মানুষের হুঁশ এনে দেয় বহু সময় আমাদের মধ্যে এই বোধটা জায়গায় কি করছি এই বোধটা আমাদের ভেতরে জায়গায় কি করছি বোধটা আসা খুব জরুরি আমরা অনেক সময় অনেক কিছু করি কিন্তু সেটা যে সঠিক পথে করি সেটা কিন্তু কখনো কোনো সময়ের জন্য বুঝতে পারি না আমি ভাবপ্রচার পরিষদের মিটিংয়ে যেতে খুব ভালোবাসতাম তার কারণ হচ্ছে আমরা ভাবতুম যে রামকৃষ্ণ বিবেকানন্দকে বোধ হয় রামকৃষ্ণ মিশনের সাধুরাই ট্যাঁকে পুড়ে নিয়েছে অতএব তার ভাব রামকৃষ্ণ বিবেকানন্দ রামকৃষ্ণ সঙ্ঘের সাধুদের মধ্যেই আছে কিন্তু এই ভাব প্রচার পরিষদে মিটিংয়ে গিয়ে হতবাক হয়ে গেলাম যে কতভাবে লোকে শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করেছেন প্রত্যেকের জীবনে কেমনভাবে শ্রীরামকৃষ্ণ এসেছেন শুধু এসেছেন না শ্রীরামকৃষ্ণকে প্রকাশ করার জন্য কত রকমের ভাবনা মানুষ ভেবেছেন এবং তার জন্য যে এক্সটেন্টে যাওয়ার প্রয়োজন হয় সেই এক্সটেন্ট তারা গিয়েছেন বলছেন মানুষের ঠিকভাবে না মন অলঙ্কার সেটি বন্ধক করেছে স্ত্রী পুত্র সংসারের কাছে ঠাকুরের কাছে গেলে মনকে বন্ধক ছাড়িয়ে আনবার উপায় জানা যেত অপূর্ব তন্ময়তা আসতো মন সহজেই ছুটত ভগবানের কাছে মন হচ্ছে আমাদের হৃদয় আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিস সেইটা আমরা ভগবানের কাছে বন্ধক না দিয়ে সংসারের কাছে বন্ধক দিয়ে দিই ফলে সেটি সাংসারিক বিষয় সাংসারিক জিনিস নিয়ে মেতে থাকে আমি ভাবি যে এইভাবে যদি অন্য উপায়ে যদি কিছু সংগ্রহ করতে পারি আমার সংসারটা আমার সংসারটা প্রতি মুহূর্তে ভালো হবে রত্নাকরের কথা ভাবুন রত্নাকর চুরি করতো রত্নাকর ডাকাতি করতো নারদ ঋষি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এই যে চুরি করো ডাকাতি করো মানুষ খুন করো এর দায় কে নেবে বলছে কেন আমার পরিবারের লোকেরা নেবে কারণ এ কাজ আমি তাদের জন্যই করেছি ঠিক আছে তুমি আমাকে বেঁধে রেখে যাও পরিবারের লোকজনদের জিজ্ঞেস করো তারা কেউ তোমার এই দায় নেবে কিনা তখন সেই নারদ ঋষির কথায় রত্নাকর বাড়ি গেল স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা আমি তো এরম করে রোজগার করি এর যে দায় কি আমি নিতে যাব তুমি আমাকে করে এনেছো আমাকে খাওয়ানো দায়িত্ব তোমার বিয়ে তার বাবা মার কাছে গেলেন বাবা মাও একই কথা বললেন ছোট থেকে মানুষ করে বড় করেছি এখন আমাকে প্রতিপালন করার আমাদের প্রতিপালন করার দায়িত্ব তোমার তুমি চুরি করো ডাকাতি করো কিভাবে করো সে তো দেখার দায়িত্ব নেই রত্নাকর হতবাক হয়ে গেলেন যার জন্য চুরি করি সেই বলে চোর তাদের যাদের জন্য খারাপ কাজ তিনি করলেন তারা কিন্তু তার কেউ দায়ভার গ্রহণ করতে এলেন না তাই আমরা কী করি সংসারের যে মনটাকে সংসারের প্রয়োজনে বন্ধক দিয়ে ফেলি কিন্তু মনকে ঈশ্বরের পায়ে বন্ধক দিতে হয় তখন সেই মন বিকশিত হবে তখন আমাদের মনের মধ্যে এক অপূর্ব তন্ময়তা আসবে তখন আমরা ঈশ্বরের দিকে ধীরে ধীরে আরও এগিয়ে যাব মহারাজ বলছেন গীতায় রয়েছে কর্মযোগের কথা শুধু কর্ম নয় যোগযুক্ত কর্ম অর্জুন প্রথম তো যোগযুক্ত কর্ম করতে চাননি প্রতিশোধ স্পৃহা নিয়েই যুদ্ধক্ষেত্রে এসেছিলেন ভগবান তাকে শেখালেন অনাসক্তি হয়ে অনাসক্ত হয়ে কর্ম করতে তাকে দেখালেন দুটো জিনিস আছে প্রবৃত্তি আর অনাসক্তি প্রবৃত্তি আমাদের বলাদিব নিয়োজিত বলপুর বলাদিব নিয়োজিত রেখেছে ঘাট ধরে জোর করে বাসনা কামনাযুক্ত কর্মে নিযুক্ত করেছে আমরা অনাসক্তি কি তা শিখিনি তাই আসক্ত হয়ে পড়েছি সারা জীবন প্রবৃত্তির দাস করে চলেছি আমরা ধর্মকে তুলে রেখেছি বুড়ো বয়সের জন্য ধর্ম কি বুড়ো বয়সের জিনিস বাল্যকাল থেকেই ধর্মে মতি রেখে চলতে হয় আমাদের শুভ বুদ্ধি কল্যাণ বুদ্ধিকে ক্রমাগত বাইরে এনে বিষয়ের মধ্যে ডুবিয়ে নির্জীব করে তুলেছি ইন্দ্রিয়গণ নাকে দড়ি দিয়ে আমাদের ঘোরাচ্ছে কি সুন্দর কথা কর্মযোগের কথা কর্মযোগ কর্ম এবং যোগ মানে যে কর্ম হবে সেটি যোগযুক্ত কর্ম যোগযুক্ত কর্ম মানে আমি উচ্চ ভাব বা ঈশ্বরীয় ভাবের সঙ্গে নিজেকে সতত সংযুক্ত রেখেছি পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজকে সত্যরূপানন্দজি জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুর আমাদের স্বামীজি আমাদের অনাসক্ত হয়ে নিষ্কাম কর্ম করতে বলেছেন আমরা তো নিষ্কাম কর্মই করি তাহলে তো আমাদের মুক্তি খুব সহজে হবে পূজনীয় বিনেশ্বরানন্দী তাকে বলেন নিষ্কাম কর্ম মানে কি বোঝো নিষ্কাম কর্ম মানে হচ্ছে কনশিয়াসলি অ্যান্ড কন্টিনিউয়াসলি রিমেম্বারেন্স অফ লর্ড অ্যাট দ্য টাইম অফ ওয়ার্ক কাজ করার সময় সচেতনভাবে এবং সততভাবে ঈশ্বরকে চিন্তা করা ভাবটা হচ্ছে এই যা কিছু করছি যা কিছু কর্ম করছি এটি ঈশ্বরীয় কর্ম এতে দুটি জিনিস তৈরি হয় আমি আমার সেরাটা দিই ঈশ্বর আমার সবচেয়ে প্রিয়জন তাকে তাকে খুশি করার জন্য আমি আমার সেরা শক্তি সবটুকু দিয়ে থাকি এইটা আর আরেক বিষয় আমি সংশ্লিষ্ট থাকি কোন সীমারেখার পারে যাব না কারণ আমি জানি আমি যদি সামান্যতম কিছু কাজ করে থাকি কিছু গোলমাল করে থাকি তার জন্য যা কিছু স্বীকৃতি আমার হবে কিন্তু যা কিছু খারাপ কাজ করব আমার হবে না আমার পেছনের যে মানুষটি আছেন তার হবে তার গায়ে কালি আমি লোকে বলবে দেখো এই লোকটা রামকৃষ্ণ মিশনে যায় আবার এই গোলমালের কাজও করে সেই কারণে বলছেন কন্টিনিউয়াসলি অ্যান্ড কনশিয়াসলি সচেতন ও সততভাবে ঈশ্বরে ঈশ্বরের নাম করা অর্থাৎ ঈশ্বরীয় কর্ম করছি এইটি সচেতনভাবে মনে রেখে কাজ করা তাই বলছেন কর্মযোগ বলছেন অর্জুন প্রথম দিকে কর্মযোগ করতে চাননি তিনি প্রতিশোধ স্পৃহা নিয়ে যুদ্ধক্ষেত্রে এসেছিলেন কারণ দুর্যোধন বলেছিলেন বিনা যুদ্ধে নাহি দিব সূচা ক্রমে দিনী একটা ছুচের সামনে যতটুকু ছুচ ঘষলে মাটিতে ঘসলে যতটুকু মাটির টুকরো ওঠে পৃথিবীর যতটুকু টুকরো ওঠে ততটুকু বিনা যুদ্ধে তোমায় দেব না তাই প্রতিশোধ স্পৃহা নিয়ে অর্জুন এসেছিলেন যুদ্ধ করতে তাকে শ্রীকৃষ্ণ শেখালেন ভাবে এই অনাসক্ত হয়ে কাজ করতে হয় অনাসক্ত এবং যদি না করি তাহলে প্রবৃত্তির দাসত্ব হবে এই আছে শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন অথা কে না প্রয়ুক্ত পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় ভলাদিব নিয়োজিত এটা তৃতীয় অধ্যায় আছে এটা আমার খুব প্রিয় শ্লোক আমাদের ছাত্রদের বলা মাত্র ছাড়া ছাত্ররা খুব সুন্দর করে এটা রিলেট করতে পারলো সেখানে অর্জুন বলছেন অথা কে না প্রযুক্ত ইয়ং পাপম চরতি পুরুষ আমি খারাপ কাজ করতে চাই না কিন্তু কে যেন আমাকে প্রযুক্ত করে ওই দিকে আমাকে চালিত করে অনিচ্ছন্নপি বার্ষ্ণ হে বার্ষ বৃষ্ণুপুত্র তুমি কি জানো আমার অনিচ্ছা সত্ত্বেও যেত বলপূর্বক আমাকে সেই খারাপ কাজ করতে চায় আমরা কিন্তু কেউ খারাপ হয়ে আসি না কিন্তু ওই যে সংস্কার রাজি এমনভাবে আমার ভেতরে থাকে সেগুলো আমাকে বাধ্য করে বলছে প্রথম যখন স্বামীজি উদাহরণ দিচ্ছেন কর্মযোগ বক্তৃতার প্রথম অধ্যায়তে আছে যখন প্রথম একটা সাদা দেওয়ালের ভেতরে আমি একটা কালো দাগের দাগ মারলাম সেটা তাড়াতাড়ি করে সাবান জল দিয়ে মুছলে সেটা উঠে যায় দ্বিতীয় দিনে ওই একই জায়গায় কালো একটা দাগ মেরে আবার সাবান জল দিয়ে যখন তুলি তখন দাগ হয় এইরকমভাবে ভাবে প্রতিদিন একবার করে দাগ দিয়েছি এবং সাবান জল দিয়ে মোছার চেষ্টা করেছি একটা সময় দেখা যাবে যে ওই যে দাগটা সেটা তীব্র হয়ে গেছে এত যে সাবান জল দিয়েও সেটা তোলা যাচ্ছে না ওই যে তীব্র দাগটা ওটা হচ্ছে চরিত্র আর ওই যে একটা একটা করে দাগ লাগাচ্ছি এটা হচ্ছে সংস্কারের সমষ্টি দেখবেন প্রথম যেদিন আমরা মিথ্যে কথা বলি প্রথম যেদিন আমাদের আমরা খারাপ কাজ করি সেই দিনই কিন্তু আমাদের ভীষণ কষ্ট হয় বারবার মনে হতে থাকে এই খারাপ কাজটা কেন করলাম কিন্তু করতে 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 আমাদের মনে হয় না এটাই স্বাভাবিক এটাই ঠিক এটাই সঠিক পথ ওই যে বলাদিব নিয়োজিত অনিচ্ছন্ন পি বার্ষণীয় বলাদিব নিয়োজিত অনিচ্ছা সত্ত্বেও হে সে বৃষ্ণির পুত্র আমাদের কেউ যেন বলপূর্বক নিয়োজিত করে বলটা হচ্ছে অনাসক্তি আসক্তি প্রবৃত্তি আমাদের সবসময় সে খারাপ দিকে নিয়ে যায় আমি ভালো থাকব ভালো করব একটা বাইক আছে আরেকটা বাইক হবে সাধারণ ঘড়ি আছে রোলেক্সের ঘড়ি আছে ঘড়ি পরব আমার ওই অগ্নি লিখলে হয়ে যেত সেখানে আমি ক্রসের দামি কলম পরব অ্যাম্বাসাডার জুতো পরলে হয়ে যেত সেখানে আমি হাস পিস পরব আমি বলছি না এগুলো পড়ার মধ্যে কোনো খারাপ কিছু আছে তা বলছি না কিন্তু ওই যে অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত জিনিস জোগাড় করতে 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 আমরা আসক্তির দাস হয়ে পড়ি এবং সেই আসক্তিকে নিবৃত্তি করার জন্যই আমরা আরো বেশি আরও বেশি তলিয়ে যেতে থাকি একটু একটু করে তলিয়ে যাই তাই বলছেন আমরা সবসময় মনে করি ধর্ম হল বুড়ো বয়সের জিনিস আসলে ধর্ম নিয়ে আমাদের কনসেপ্টটা খুব পরিষ্কার নয় ধর্ম মানে ধর্মীয় আচরণ নয় ধর্ম মানে যে বস্তু যে ভাবগুলি আমাদের সোজা করে দাঁড় করিয়ে রাখে আমাদের মানুষ বলে পরিচয় দেয় আমি যে মানুষ আর পাঁচটা মানুষের মতোই যে আমি মানুষ এই বোধটা আমার ভেতরে জাগায় সেটি হচ্ছে ধর্ম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ধর্মাচরণকে আমরা ধর্ম বলে মনে করি মন্দিরে যাওয়া প্রার্থনা করা যপ ধ্যান করা আশ্রমে যাওয়া আশ্রমের কাজ করা এগুলোকে আমরা ধর্ম বলে মনে করি এটা হচ্ছে ধর্মীয় আচরণ আমি কোনভাবে আমার ধর্ম আচরণ করবো দ্যাট ইজ নট অ্যাট অল ইন মাই লাইফ আমি কিভাবে আমার নিজের জীবনের ভেতরে এই ধর্মীয় ভাবগুলিকে নিয়ে সম্মিলিত করে একটি মানুষে রূপান্তরিত মান সম্বলিত মানুষে রূপান্তরিত হবো এইটির কথা ভাবি এটা লং প্রসেস সারা জীবন লেগে যায় সেই কারণে আমরা যখন শুরু করি জীবনের শেষভাগে তখন এটা কোনো কাজে আসে না আমরা তখন চেষ্টা করেও কিছুতেই সেই পর্যায়ে পৌঁছয় না আমরা সারাদিন ধরে জব ধ্যান করার চেষ্টা করি সারাদিন ধরে কাঁদি সারা দিন ধরে ভগবানের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করি কিন্তু বড্ড দেরি হয়ে যায় ভীষণ দেরি হয়ে যায় তবু নিয়ত প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয় এইটা হচ্ছে একটা বড় সমস্যায় বুদ্ধি আমাদের কল্যাণ বুদ্ধিকে ক্রমাগত বাইরে এনে বিষয়ের মধ্যে ঢুকিয়ে নির্জীব করে দেয় আমাদের একবারে নির্জীব করে দেয় আমরা বুঝতে পারি যে ঠিক হচ্ছে না কিন্তু তবুও যেন কিছুতেই তার ভেতর থেকে তার থেকে বেরিয়ে আসতে পারি না এ সংসার দুঃখময় অনিত্য সংসার সারাৎসার তিনি এই যে সংসারের অনিত্য বোধ এবং তাকে নিত্য জ্ঞানে ধরা এটি সাধুসঙ্গ থেকে হয় ঠাকুরের জীবৎকালে দক্ষিণেশ্বরে কত লোকই তো তাদের মধ্যে বেশিরভাগ বাগান কুঠিবাড়ি ইত্যাদি দেখেই ফিরে যাওয়ার জন্য ব্যস্ত সঙ্গীদের মধ্যে দুই একজন জিজ্ঞাসু হয়তো ঠাকুরের কাছে বসেছে আর উঠতে একটু দেরি হচ্ছে তাই দেখে অন্যেরা বরং নৌকায় যে অপেক্ষা করত কি সংস্কার সাধুর সঙ্গে এসব অশুভ সংস্কার দূর হয়ে যায় ছোটবেলা থেকে এই শুভ সংস্কারের বসে চলা অভ্যাস করতে হয় বিষয়ে যুক্ত হওয়াটা আমরা খুব শিখেছি কিন্তু এখন বিযুক্ত হওয়াটাও শেখা দরকার যার সত্তায় আমরা সত্তাবান তাকে কিভাবে ধরবো তা শিখতে হয় পাহাড়ে উঠবার জন্য আশ্রয় দণ্ড চাই উঠে পড়লে তখন আর দরকার হয় না সংসারেও ঠিক তো তেমনি কর্মকে দণ্ডস্বরূপ করতে চাইলে তার সঙ্গে যোগ রেখে এই জন্য নিত্য অভ্যাস দরকার ইন্দ্রিয়গণ কোথায় আমাদের টেনে নিয়ে যাবে কে জানে বলছেন এ সংসার দুঃখময় অনিত্য সংসার একবার খুব পরিষ্কার অনিত্য বুঝতেই পারি যে যাদের সঙ্গে করে এসেছিলেন তারা একে একে সবাই ছেড়ে চলে গেছে নিত্য যদি হতো তাহলে তাই থাকতাম নিত্য যদি হতো তাহলে আমাদের ছোটোবেলাতেই থাকতাম সেই রোববার আগামীকাল রোববার হলে আপনারা ভেবে দেখুন আগেকার দিনে রোববার হয়তো যথেষ্ট মাংস আসেনি কিন্তু তাতেই আমাদের মনে কি একটা আনন্দ রোববার এলে সবাই মিলে বসে সাদা সাদা লুচি এই সাদা লুচি আর সাদা সাদা তরকারি খাচ্ছি আমরা আমাদের সে কি আনন্দ সময় পেরিয়ে গেছে এখন কিন্তু আমরা সব সেসব খাবার আর পাই না এমনকি একসঙ্গে বসে সবাই যে আমরা খেতাম সবাই আর একসঙ্গে হবার মতো নেই কেউ কেউ হয়তো এই জগতে আমাকে টাটা বলেই আগে চলে গেছে কাউকে ধরে রাখতে পারিনি তবু আমরা বুঝতে পারি না এই জগৎটা অনিত্য অসার আমরা অনেক জীবন জীবনযাপন করলুম আলটিমেটলি অসার হয়ে গেছে সার শূন্য এটা আমরা বুঝেও বুঝতে পারি না এই অংশ এই সংসার এই যে সংসারের অনিত্যবোধ এবং তাকে নিত্য জ্ঞান ধরা এটি সাধুর সঙ্গে প্রয়োজন হয় আগুন প্রয়োজন হয় নিজের ভেতরের আগুনকে জ্বালানোর জন্য আগের দিন একটা গল্প বলেছিলাম বেশ কয়েকটা এপিসোড আগে একটা গল্প বলেছিলাম একজন চার্চে যেতেন নিয়ম করে চার্চে যেতেন চার্চে যাওয়া বন্ধ করে দিলেন পাদ্রি তার বাড়িতে এসে দেখলেন সেদিনকে বড় ঠান্ডা পড়েছে তিনি একটা কড়ায় কিছু কয়লা জ্বালিয়ে সেই কয়লার সামনে আগুনে তাঁত পোয়াচ্ছেন পাদ্রি ঘরে ঢুকলেন কোট প্যান্ট সব কোট টুপি সব রাখলেন তারপরে সেই আগুনের সামনে গিয়ে বসলেন দেখলেন গনগন করে প্রত্যেকটি কয়লা আগুনে একবারে লাল হয়ে আছে একটি কয়লা চিমটে ধরে তুলে ঘরের যেখানে একেবারে ভীষণ ঠান্ডা সেইখানে মেজেতে রেখে এসে আবার তিনি বসে থাকলেন সেই আগুনের সামনে খানিক বাদে দেখা গেল সেই গনগনে আগুনের কয়লা ধীরে 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 ঠান্ডা হয়ে একেবারে নিভে গেল পাদ্রি আবার গেলেন গিয়ে সেই গন সেই ঠান্ডা কয়লাটা চিমটে করে ধরে নিয়ে এসে আগুনের মধ্যে ফেলে দিয়ে বসে থাকলেন দেখলেন সেই আগুন এই ঠান্ডা কয়লা আবার করে আলো জ্বলতে শুরু করলো তার ভেতরে তাই এইটার কথা হচ্ছে পাদ্রি সেদিন যে উপদেশটা নিঃশব্দে দিতে চেয়েছিলেন সেটা হলো এই আমরা যে মন্দির মসজিদ বা ভালো কাজের সঙ্গে সংযুক্ত হই এর আসল উদ্দেশ্য আর কোনো কিছু নয় নিজের ভেতরের মানুষটিকে ভালো করা নিজের ভেতরের মানুষটাকে একটু নতুন করে দেখা আমার ভেতরে যে মানুষ আছে সেটিকে জাগানো সিস্টার নিবেদিতাকে লেখা স্বামীজি চিঠিতে স্বামীজি বলছেন আমার কাজকে যদি দুটি মাত্র কথায় লিখে দিতে হয় তাহলে এক হচ্ছে টু প্রিচ অ্যান্ড টু মাইন্ড কাইন্ড দ্য ডিভিনিটি উইদিন প্রত্যেক মানুষকেই শিক্ষাদান করা যে তাদের প্রত্যেকের ভেতরে একটা দিব্য সত্তা বিরাজ করছে অ্যান্ড টু হেল্প দেম হাউ টু ইউজ দ্য ডিভিনিটি ইন টু ডে টু ডে লাইফ এবং তাদের সাহায্য করা কেমন করে তারা জীবনের প্রতি মুহূর্তে সেই দিব্য ভাবটিকে নিজেদের ভেতরে জাগ্রত করতে পারে এটা হচ্ছে কথা এই বোধটা তাদের ভেতরে জাগানো এটি আমার জীবনের একমাত্র কথা ঠাকুর তাই বলছেন এই যে বেশিরভাগ ঠাকুরের সময়তে এই যে আজকে হচ্ছে তা নয় অনেকে আসেন আমাদের এখানে এসে দেখেছি কেউ এসে মন্দিরে এসে খানিকক্ষণ বসবার সময় করেন না তারা গোশালায় যাবেন খানিকটা ফুল তুলবেন লুকিয়ে লুকিয়ে চারা গাছ যেগুলো বসানো হয়েছে সেইটা তুলে আঁচলের মধ্যে করে লুকিয়ে নিয়ে চলে যাবেন তবু ভগবানের কাছে বসার মতো তাদের এতটুকু সময় হয় না আমাদের এখানে তো আরও এক ধাপ বেশি হয় যেদিন উৎসবাদি হয় এগারোটা পর্যন্ত মন্দির একবারে ফাঁকা থাকে আমরা সেই চক দিয়ে এক্কাধোকার কোট খেলে একাধকা খেলতে পারি এগারোটার পর থেকে একবারে ভেঙে পড়ে ভিড় এমনকি কেউ কেউ আমি যেবার প্রথম এসেছিলাম দেখে খুব অবাক হয়েছিলাম কেউ কেউ মন্দিরে যাওয়ার কথাও জিজ্ঞেস করে নেই সে জিজ্ঞেস করে বাবা খিচড়ির লাইনটা কোথায় মানে কোথায় প্রসাদের ব্যবস্থা হয়েছে এই অনিত্য জিনিস নিয়ে আমরা মেতে আছি যার উদ্দেশ্যে যা যার জন্মদিন উদ্দেশ্যে যে খিচড়ি খাওয়া সেই তাকে দেখার মতো যে ধৈর্য তাকে দেখার মতো যে ইচ্ছে তা হয় না তার মানে যে তারা সবসময় ক্ষুধার্ত তো তা নয় এটা একটা অভ্যাস হয়ে গেছে সংসারের নানা বৃত্তির ভেতরে এমনভাবে আমরা পড়ে গেছি আমরা তার বাইরে যেতে পারি না মহারাজ বলছেন পাহাড়ে উঠবার জন্য আশ্রয় দণ্ড চাই উঠে পড়লে তখন আর তার দরকার নেই সংসারেও ঠিক তেমনি কর্মকে দণ্ডস্বরূপ করে চলতে হয় তার সঙ্গে যোগ রেখে এই যে সংসারে চল পাহাড়ে যখন উঠি তখন দেখবেন আমাদের সবার একটা করে লাঠি লাগে সেই লাঠিতে আগে ভর দিই তাতে চাপ দিয়ে একটু একটু করে উঠি কিন্তু যখন উঠে পড়ি তখন কিন্তু পাহাড়ের প্লেন ল্যান্ডে ওঠার পরে আর সেই আশ্রয় দণ্ডটা আমাদের প্রয়োজন হয় না ঠিক সেই রকম জীবনের গতি বা ঊর্ধ্ব মানযুক্ত হওয়ার জন্য আমাদের সবসময় ঈশ্বরের সাহায্য লাগে যখন আমরা সেই অবস্থায় উত্তীর্ণ হই তখন আমাদের নতুন করে আর এগুলির কোনো প্রয়োজন হয় না আমরা খুব সহজে খুব স্বাভাবিকভাবে এই অবস্থায় উত্তীর্ণ হয়ে যেতে পারি তখন তার সঙ্গে আমার এক টানা লীলা হতে থাকে উপনিষদ বলেন জীবের দেহ যেন রথ বুদ্ধি সারথী মন হল লাগাম আর লাগাম ইন্দ্রিয়গণ অশ্ব আর রথী হলেন তিনি আমাদের ইন্দ্রিয়রূপ অশ্বগণ বাইরের নানা আহার্য গ্রহণ করে সুপুষ্ট ও বলবান হয়ে যেন উন্মত্তের মতো ছুটছে কিছুতেই তাদের রাস টেনে রাখা যাচ্ছে না বুদ্ধি সারথি বিপর্যস্ত গীতাতে এ ব্যাপারে গভীর শিক্ষা রেখেছেন তৃতীয় অধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন ইন্দ্রিয়াস তয় তৌ হাস্য পরিপন্থীনও ইন্দ্রিয়গান নিজ নিজ অনুকূল বা প্রতিকূল বিষয় ভেতে আসক্তি অথবা বিদ্বেষ সুনিশ্চিত সুতরাং কোনোটিতেই এ দুটির অর্থাৎ অনুরাগ বা বিদ্বেষের বশীভূত হয় না কারণ এরা জীবের শ্রেয়মার্গের বিঘ্নকারক ও শত্রু ভগবান স্বয়ং বলেছেন ইন্দ্রিয়ের বশীভূত হয় না তানি সর্বানি সর্বাণী সংয়ম্য যুক্ত আসিত ইন্দ্রিয়গণকে সংযত করে আমাতে যোগযুক্ত হও কিন্তু যে সংযম আমাদের নেই আমরা লাগাম ছেড়ে দিয়েছি তাই তো ইন্দ্রিয়গণ এত বলবান কি সুন্দর কথা বলছেন আমাদের শরীরটা কীরকম জীব জীবের দেহ যেন রথ আমাদের শরীরটা যেন রথ আর বুদ্ধি হচ্ছে সারথী যে চালাচ্ছে টকবক টকবক করে এগিয়ে নিয়ে চলেছে মন হলো লাগাম মনই একমাত্র টেনে নিয়ে আসে না আমি এদিকে যাব না এই ডানদিকের পথটা খারাপ আমি বাম দিকের পথ দিয়ে যাব তাই বিচারযুক্ত মন হওয়াটা খুব জরুরি যে চিন্তা করতে পারে যে ভাবতে পারে কোন পথ গেলে আমার শ্রেয় পথে যাত্রা হবে কোন পথ গেলে আমি প্রেয় পথে যাত্রা করব আর বলছেন ইন্দ্রিয়গুলো অশ্ব আমি যেমন চালাবো সে টক পক টক পক টক বক করে এগিয়ে যেতে থাকবে আমার তার সেই দিকে আমার গতিটা অশ্ব কি করে গাড়ির গতিকে বাড়িয়ে দেয় ঠিক সেই রকম আমি যদি খারাপ দিকে যেতে চাই এই ইন্দ্রিয়গুলো আমাকে খারাপ দিকে নিয়ে যাবে আমি যদি ভালো দিকে যেতে চাই আমার মন রূপ এই শরীরটিকে এই গোড়ার গাড়িটিকে সে ভালোর দিকে যাত্রা করাবে কখনোই সে খারাপ দিকে আমাকে নিয়ে যাবে না আর রত রতি হলেন ভেতরের তিনি যিনি আমার ভেতরে বসে আমার জন্য কাজ করছেন আমাদের ইন্দ্রিয় রূপ অশ্বগণ বাইরে নানা আহার্য গ্রহণ করে সুপষ্ট সুপুষ্ট ও বলবান হয়ে যেন উন্মত্তের মতো ছুটেছে কিছুতেই তাদের রেশ ধরে রাখা যাচ্ছে না বুদ্ধি সাধুতুই বিপর্যস্ত মন হচ্ছে তো আমাদের ইয়ে মন হচ্ছে আমাদের কি বেশ বলে লাগাম যখনই একটু মন একটু সামান্যতম লুজ হয়ে যাচ্ছে তখন অশ্বগুলো কি করছে ওই এ গাছগুলোকে খেতে শুরু করেছে সেগুলো খুব সুস্বাদু দেখে অশ্ব গোটা রথটাকে নিয়ে সেই দিকে চালিত করে আমি যদি লাগামটা টেনে না ধরতে পারি ঘোড়া সেই দিকেই চলে যাবে এবং তখন মনকে কিছুতেই লাগাম দেওয়া যাবে না আমরাও ঠিক তাই ওই রকম খারাপ দিকে এগিয়ে চলি তখন বুঝতে পারি না ভাবি কি আকর্ষণ আমরা ছেলেবেলায় শুনেছি আমাদের দাদুদের কাছে তারা বলতেন যে আগেকার দিনে নাকি কলকাতার রাস্তায় চায়ের গাড়ি দাঁড়িয়ে থাকতো এই চা কোম্পানিগুলো বিনি পয়সায় চা খাওয়াতো ধবধবে সাদা পেয়ালা এবং সব সাদা প্লেট তাতে করে কাছে গেলেই এক কাপ খুব ভালো চা খাওয়ানো তাই এ ওয়ান চা খাওয়ানো হতো চা খেতাম আমরা তারপরে তাতে দুধ দেওয়া থাকতো চিনি থাকতো এবং সবটা ফ্রি খুব সহজে পেতম ফলে রোজ আসা যাওয়ার পথে ওই চা খাওয়া অভ্যাস করতে করতে একটা দিন হঠাৎ করে দেখলাম আর চাওয়া চা বিক্রি করছে না কিন্তু অভ্যাস হয়ে গেছে তখন কোথায় পাওয়া যায় সেই নেশার বস্তুটি সেটির জন্য আমরা খোঁজাখুঁজি করতাম দেখতাম ওই আগের দিন যারা ফ্রিতে খাওয়াচ্ছে তারাই এখন দোকান খুলে বসেছে এবং অর্থ দিয়ে তারা এখন আমাদেরকে অর্থ নিয়ে তারা আমাদেরকে সেই বস্তুটি দিচ্ছে এই এখন বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো যে করছে খানিকটা উদাহরণ একসঙ্গে এরকমই লাগে কিন্তু বলবান ইন্দ্রিয়গুলো আমাদের যখন এরকম হয়ে যায় তখন বুদ্ধি সারতি বিপর্যস্ত হয়ে যায় আমরা যে খারাপ হতে চাই তা কিন্তু নয় কিন্তু বুদ্ধি সারতি বিপর্যস্ত হয়ে যায় যখন আমরা নামতে থাকি এই নামবার আগে বুঝতে পারি না যে নেমে যাচ্ছি এই বোধটা আমাদের ভেতরে একেবারে জাগে না সেই কারণেই বলছেন ইন্দ্রিয় সেন্দ্রিয়ার্থে রাগ দ্বয়েষও ব্যবস্থিত তয়োর্ণ না আগচ্ছাত তৌ হাস্য পরিপন্থিন দুটির কথা বলছে দুটিকেই আমাদের ত্যাগ করতে হবে একটা কি একটা রাগ আর একটা দেশ রাগ মানে রাগ করা নয় রাগ মানে যে অনুরাগ ভালোবাসা আর দ্বেষ কোনো জিনিসের প্রতি বিদ্বেষ এই দুটোকেই আমাদের ত্যাগ করতে হবে অতিরিক্ত ভালোবাসা আমাদের আসক্তিতে পূর্ণ করে আমাদের বন্ধনের মধ্যে রাখে অতিরিক্ত বিদ্বেষ আমার ভেতরে মানুষ ভাব সরিয়ে পশু ভাবের জাগরণ ঘটায় দেখবেন আপনার কারুর সঙ্গে ঝগড়া হলো আপনি কিন্তু আর কিছু ভাবছেন না কেমন করে লোকটাকে টাইট করবেন এবং কতক্ষণ আপনি টাইট করবেন সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার ভেতরে শান্তি হয় না আমাদের একজন স্বামীজি ছিলেন বর্তমানে প্রয়াত তিনি আমাদের ট্রেনিং সেন্টারে আচার্য ছিলেন তিনি একটা ভারী সুন্দর শব্দ ব্যবহার করেন জ্বালা বলছেন জ্বালা হতে থাকে আমাদের ভেতরে যে কতক্ষণে তাকে টাইট করব কতক্ষণে ঠিক করব এই দুটোকেই তাই বলছেন আমাদের ভেলে দিতে হবে রাগ দ্বেষ রাগ মানে হচ্ছে অনুরাগ ভালোবাসা আর দেশ তার থেকে তার প্রতি ঘৃণা বিদ্বেষ ভাব কারণ এগুলোই আমাদের জীবকে শ্রেয় মার্গের পথে কারো ভগবান স্বয়ং বলছেন ইন্দ্রিয়ের বশীভূত হইও না তানি সংজ্ঞা তানি সর্বাণী সংয়ম্য যুক্ত আসি তামৎপর ইন্দ্রিয়গণকে সংযত করে আমাতে যোগযুক্ত হও আপনারা কেউ কেউ বলুন শুধু ভগবানে যোগযুক্ত হলে তা তা নয় উচ্চ ভাবনায় উচ্চ চিন্তায় আপনাকে কে বলেছে ভগবানে যোগযুক্ত হতে হবে আপনি উচ্চ ভাবনা উচ্চ চিন্তা মানুষের জন্য মানুষের ভালো করার জন্য কাজ করুন দেখবেন নিঃস্বার্থ হয়ে কাজ করুন দেখবেন আপনি সেই একই আনন্দ পাবেন আজ সকালবেলা ভালো করে ভগবানের নাম জপ করতে গেলে যে আমরা ধ্যান করে যে আনন্দ পাই জপ করে যে আনন্দ পাই সে একই আনন্দ পাবে আমরা কেন তাহলে ভগবানের কাছে যাই কারণ আমরা তো আমাদের পক্ষে খাটনিটা খুব সহজ নয় আমরা ভীষণ ফাঁকি যাত তো সেই কারণে আমাদের রেডিমেড ওই ইনস্ট্যান্ট ম্যাগি নুডলসের মতো একটা খাবার দরকার ঈশ্বর হলেন সেই ইনস্ট্যান্ট ম্যাগি নুডুলসের মতো এমন একটা প্রিকুকড ফুড যেটা আগে থেকেই গরম মানে রান্না করে রাখা আছে গরম জলের মধ্যে ফেললেই সেটা ক্রিয়াক হবে এবং সেটা খাদ্য বস্তুতে রূপান্তরিত হবে প্লেনে দেখছিলাম একজন খাচ্ছিলেন নুডুলস খাচ্ছিলেন আমি ভাবলাম এখানে নুডুলস কী করে নিয়ে এলো তারপরে দেখলাম আরেকজন খাচ্ছেন ওই মাথার ক্যাপটা খুললেন এয়ার হস্টেস আর যে বস্তুটি আছে তার ভেতরে একটু গরম জল দিয়ে চামচ দিয়ে এমনি এমনি করে নাড়লেন খানিক বাদে দেখা গেল আমি দেখলাম আমার পাশের লোকটি বসে খাচ্ছিল তো দেখলাম তিনি একবারে কুকড নুডুলস যেরকম হয় সেরকম খাচ্ছেন ঈশ্বর হলেন ওইরকম প্রি কুকড নুডুলস তাকে চিন্তা করলে তিনি এমন বস্তু তাকে চিন্তা করলে আমার ভেতরের যে মানুষটা যে কিছুতেই উচ্চ চিন্তা করতে পারছে না সে মুহূর্তে সেই উচ্চ চিন্তার সহায়ক হয় তার মন ধীরে 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 ভগবানে লিপ্ত হতে থাকে আমরা লাগাম ছেড়ে দিয়েছি তাই তো ইন্দ্রিয়গণ আমাদের এত বলবান হয়ে যায় তিনি ওই লাগাম ধরতে আমাদের সাহায্য করেন তিনি যদি পেছনে না থাকেন ভেতরের চৈতন্য না থাকেন দেহরাত তবে চলবে কেমন করে এইটি বুঝতে হলে আমাদের ভেতরে ঢুকতে হবে ধর্ম মানে ভেতরে যাওয়া মন বুদ্ধি ইন্দ্রিয়ের মোড় ফিরিয়ে নিয়ে ভেতরে প্রবেশ করা লক্ষ্য হারা হয়ে আমরা কেবল বাইরেই ঘটছি লক্ষ্য স্থির রেখে সংসারে থেকে মনটি গুটিয়ে নিতে হবে যখন আমাদের আমাদের একজন স্বামীজি বলতেন যখন জানবি বাইরের যাত্রা শেষ হয়ে যাচ্ছে আমরা যখন ভেতরের দিকে যাত্রা করেছি ইউ আর ওয়েলকাম টু ইউর ওন ওয়ার্ল্ড উইচ ইজ নোন রিলিজিয়াস ওয়ার্ল্ড উইচ ইজ নোন অ্যাজ স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আত্মস্থানন্দি যে আমাদের এই কথাটা বলতেন যখন আমরা বাইরের সমস্ত দিকের ঘোড়া শেষ হয়ে গেল যখন আমরা সব শেষ করে নিজের দিকে ঘুরে তাকাই একবার নিজের পানে তাকাই সেইখানে হয় রবীন্দ্রনাথ লিখছেন বাহির পানে চোখ মেলেছি আমার হিয়ার পানে চাইনি তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিনু কেটেছে দিন হেলায় তুমি আমার জীবনের সবটুকু হয়েছিল কিন্তু আমি বুঝতে পারিনি তোমার দেওয়া আনন্দকে আমি ভেবেছি ওটা এনজয়মেন্ট তাই তোমাকে নিয়ে আমি তোমাকে তোমাকে আনন্দ করেছি কিন্তু বাদ রেখে তুমি মোর আনন্দ আমার খেলায় আনন্দে হয়েছিলে তাই ভুলে চিনু কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি হিয়ার পানে চাইনি আমার নিজের ভেতরে আমি সেই সম্পদশালী আমি নিজেই বুঝতে পারি না আমার ভেতরে কত সম্পদ আছে সেই কারণে আমরা এপাশ ও পাশ ঘুরে ঘুরে শেষকালে ধপাস হয়ে যখন পড়ি তখনই আমরা নিজেদের ভেতরে যাত্রা শুরু করি এত রকম যে হলো সে কি ভোগ না দুর্ভোগ কত পুরুষকার কত চেষ্টা ভোগের পেছনে ব্যয় হয় কিন্তু তাতে পাওয়া যায় কি ইন্দ্রিয়ের রাজা মন সেই তো মানুষকে গোলাম করে রাখে অন্তর্মুখ মন হল সাত্ত্বিক মন বহির্মুখ মন হল রাজসিক মন বহির্মুখী বৃত্তিকে ছেড়ে মনকে অন্তর্মুখী করতে হবে শক্তি বাইরে টানে বিদ্যাশক্তি টানে ভেতরে বহির্মুখী বৃত্তি বা বিষয়ের জন্য সাধনা লাগে না অন্তর্মুখ হওয়ার জন্য সাধনা চাই আসল আনন্দ ভেতরে আপনি একটা গুহার ভেতরে প্রবেশ করতে চাইছেন আপনি গুহার বা দরজার কাছে এসে দেখলেন গুহার ভেতরে আলো নেই তাহলে কি করতে হবে আপনাকে একটা আলো হবে অনেক বছর আগে তখন আমরা কলেজ পড়ুয়া আমরা গিয়েছিলাম ওই বোরা গুহালু অন্ধ্রপ্রদেশ এবং এর মাঝখানে যে বোরা কেভস আছে ইদানিং শুনেছি সেখানে আলো টালো হয়ে গেছে আমরা যখন গিয়েছিলাম তখন আলো ছিল না এমন একজন মানুষের সঙ্গে গেলাম তিনি না বোঝেন হিন্দি না বোঝেন ইংরেজি তিনি সেই অন্ধ্রের ভাষায় কথা বলছেন আর আমরা একবার গোদা বাংলায় কথা বলছি এক নিজেদের ভেতরে সেই গুহা মানবের যুগে যেমন কেউ কারুর ভাষা বুঝতো না সেই রকম তিনি একখানা সেই কাপড় জড়িয়ে তাতে খানিকটা কেরোসিন দিয়ে আমাদের সেই বোরাকিভসের মধ্যে নিয়ে গেলেন অন্ধকার গুহা কোথাও দিয়ে জল প্রবাহিত হচ্ছে বুঝতে পারছি জল প্রবাহিত হচ্ছে কিন্তু কিছুতেই সেই জলের উৎস খুঁজে পাচ্ছি না কোথাও পায়ের তলায় ভিজে যাচ্ছে সে আগুন দিয়ে দেখাচ্ছে এইখান দিয়ে এসো সে একটা জায়গায় পাথরের ক্ষয় হয়ে গেছে গিয়ে ইয়ের মতো হয়েছে সাপের মতো মুখ হয়েছে সে বলছে নাগম নাগম আমরা বোঝার চেষ্টা করছি এটা শেষ নাগের মূর্তি বলছেন কৃষ্ণা কৃষ্ণা সে দেখাচ্ছে আমরা বোঝার চেষ্টা করছি এটা কৃষ্ণের মূর্তি এই সমস্তটা ঘুরে বাইরে চলে এলাম বাইরে যখন এলাম কি শান্তি লাগছে আলোয় প্রাকৃতিক আলোয় পূর্ণ আমরা খুব সহজে নেমে চলে এলাম ভেতরে যখন যাচ্ছিলাম কিছুতেই এগোতে পারছিলাম প্রতি মুহূর্তে আমাদের অপেক্ষা করতে হচ্ছিল সেই আলোটা পড়লে তবে আমি দেখতে পাব। আমাদের ঈশ্বরের কাছে যাওয়া আর বাইরের জগতে যাওয়া ঠিক তাই বাইরের জগতে যাওয়ার জন্য আমাদের কিছু চেষ্টা করতে হয় না কারণ বাইরের যে নানা ভোগের আলো সেই আলোয়ে আমাদের আলো রাস্তা আলোকিত হয়ে থাকে ফলে খুব সহজে সেই রাস্তায় আমরা চলতে পারি কিন্তু যখন আমরা ভেতরে নিজের অন্তর রাজ্যে প্রবেশ করি তখন নিজের সাধনার আলোটিকে প্রজ্বলিত করতে হয় যদি আমার সাধনার আলোটিকে আমি প্রজ্বলিত না করতে পারি তাহলে সেই গুহায় ঢুকে আমি প্রতি মুহূর্তে ধাক্কা খাব সেই কারণে আমরা ভেতরের রাস্তায় যাত্রা করতে পারি না আমি হিয়ার পানে চাইনি আমি হিয়ার পানে চাই না তার কারণ হচ্ছে ওই আমাকে পরিশ্রম করতে হবে আমার ভেতরের সাধনার আলোটিকে প্রজ্বলিত করতে হবে এবং এই সাধনার আলোটিকে প্রজ্বলিত করতে হবে বলেই আমরা কিছুতেই পরিশ্রম করতে হবে বলে আমরা কোনোটি চাই না আমরা সব সময় ইনস্ট্যান্ট জিনিসে বিশ্বাস করি একজন স্বামীজি ছিলেন বেলুর পাঠে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য তিনি তা মন্ত্র দীক্ষা পেয়েছিলেন পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজির কাছে ব্রহ্মচর্য সন্ন্যাস তিনি ব্রহ্মানন্দজি মহাঝে কেছিলেন শ্রী শ্রী মাকে দর্শন করতেছিলেন নাম ছিল তার স্বামী কাশীশ্বরানন্দ বলাই মহারাজ তিনি আমাদের সঙ্গে ভারী সুন্দর করে গল্প করতেন আমরা কলেজ পড়ুয়ারা তার সাথে এমনভাবে মিশতুম তিনি যেন আমাদের বন্ধু তখন সদ্য কলকাতায় ম্যাগি নুডুলস এসেছে আমাদের নিজেদের খুব ইচ্ছে হলো মহারাজকে ম্যাগি নুডলস খাওয়ানো বরানগরে আমাদের এক বন্ধুর বাড়ি সেখান থেকে ম্যাগি ম্যাগি নুডলস তৈরি করে আমরা নিয়ে গেলাম মহারাজ দেখেই জিজ্ঞাসা করেন কি আমরা বললাম নুডলস তা উনি খেলেন চুপচাপ খেলেন একটুখানি খেলেন বেশি টাই ফেলে দিলেন তারপরের দিন কোনো একটা বিষয় নিয়ে তিনি আমাদের সঙ্গে আলোচনা করতে করতে বলছেন ডোন্ট এভার ট্রাই টু সার্চ ফর ইনস্ট্যান্ট সলিউশন ইনস্ট্যান্ট সলিউশনস আর লাইকি ম্যাগি নুডলস দে বোনলেস দে আর স্পাইনলেস অ্যান্ড আলটিমেটলি দে আর ইউজলেস কখনও এইরকম ইনস্ট্যান্ট কোনো জিনিসের জন্য যাবে না পরিশ্রম করতে হবে না হলে ম্যাগি নুডলসের অবস্থা হবে দে বোনলেস ম্যাগি নুডলসের কোনো হার থাকে না সবসময় এইরকম হয়ে আছে দে আর বোনলেস দে আর স্পাইনলেস তার পিছনের যে মেরুদণ্ড নেই আর আলটিমেটলি ইউজলেস ওদের খাদ্য ভ্যালু কিচ্ছু থাকে না সবটুকু বেরিয়ে যায় রক্ত কিচ্ছু নিতে পারে না সবটুকু মলের সাথে বেরিয়ে যায় ঠিক সেই রকম ভগবানের দিকে আমাদের এগোতে হবে বহির্মুখী ছেড়ে অন্তর্মুখী হওয়ার ভীষণ প্রয়োজন আছে অন্তর্মুখী হতে গেলে আমাদের সাধন ভোজনের প্রয়োজন আছে সাধন ভজন না করলে অন্তর্মুখী হওয়া যায় না এবং যতক্ষণ না পর্যন্ত আমি নিজের ওপর নিজে বিজয় প্রাপ্ত হতে পারি ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হয় না एक छोट्ट सुंदर सिनेमा अनेक बच्चे आगे गुड्डी हमको मन की शक्ति देना मन विजय करे दूसरों को से पहले खुद को जय करे भेदभाव अपने दिल से साफ कर सके दूसरों जो भूल करे वो माफ कर सके झूठ से बचे रहे जो सच का दम भरे दूसरों को से पहले खुद को जय करे भगवान प्रार्थना कर তুমি আমার মনকে সেই শক্তিতে শক্তিশালী করো হামকো মন কি শক্তি না মন বিজয় করে আমি আমার নিজের মনের ওপর বিজয় প্রাপ্ত হতে পারি আমি অন্যকে কিচ্ছু করার চেষ্টা করছি না আমি আমার নিজেকে যেন বিজয় প্রাপ্ত করতে পারি হামকো মন কি শক্তি দেয় না মন বিজয় করে দূসরো কো জায়সে পাহেলে খুদ কো জয় করে অন্যের উপর বিজয় প্রাপ্ত হওয়ার আগে আমি যেন নিজেকে জয় নিজের কাছে নিজে জয়যুক্ত হতে পারি ভেদ ভাব অপনে দিল সাফ করসাকে মানুষের মানুষের ভেতরে যে ভেদ সেই ভাবনাটা যেন আমি হৃদয় থেকে সরিয়ে দিতে পারি ও মাফ করসাকে অন্য কিছু করলে সেটাকে যেন ক্ষমা করার মতো আমার ঔদার্য থাকে ও যাফ করসাকে ঝুট সে বচে রহে যদম ভরে মিথ্যা যা কিছু সব থেকে যেন আমি এড়িয়ে থাকতে পারি এবং সত্যের পথে আমি যেন চালিত হতে পারি কিন্তু আমার একটাই প্রার্থনা দুশ্রো কো সে পাহেলে খুদ কো জয় করে আমি অন্যকে জয় অন্যের উপর জয় বিজয় প্রাপ্ত হওয়ার আগে আমি যেন নিজের কাছে নিজে বিজয় প্রাপ্ত হই আমাদের এটা সবচেয়ে বড় ভুল আমরা সবাইকে ঠিক করতে চাই কিন্তু একবারও ভাবি না আমরা নিজেরাকে ঠিক আছি ফেসবুক দেখলে জানেন তো এই কথাটা ভীষণ বোধ হয় একটা ভালো কথা লিখলাম সঙ্গে সঙ্গে সবাই মিলে সেটা সমালোচনা করতে শুরু করলো আজকাল আর কেউ এরকমভাবে ভাবে না আমরা সবাই না আমরাও বলে না লোকে সবাই এরকম করে তিনি যেন অন্য লোক থেকে এসেছেন আমার একটাই উত্তর থাকে অন্যের দিকে তাকিয়ে না তাকিয়ে আমরা নিজেকে বদল করার চেষ্টা করি যদি আমি নিজেকে বদল করে দিতে পারি তাহলে দেখব আস্তে আস্তে জগৎটা বদল হয়ে যাবে কেমন করে জগৎটা বদল হবে আমার জগৎকে দেখার দৃষ্টিটা বদলে যাবে দুশ্রোক যায় সে পাইলে খুদ কোজায়কারে আমি নিজে জয়প্রাপ্ত কাম ক্রোধ লোভ মোহ মধ বাৎসর্য কোনো কিছুর দ্বারা আসক্ত নই তাই অন্যকে জয় করার আগে আমি যেন নিজেকে জয় করতে পারি তাই বলছেন দুসে খুদ কোয় করে আমরা এবারে যেটা অংশটা পড়ব মহারাজ বলছেন কেশব বাবু কেন মাঝে মাঝে বাড়ি থেকে পালিয়ে আসতেন বেলঘরের বাগানে সংসার থেকে একটু তফাতে থেকে আনন্দ লাভের জন্য তাকে প্রথম দেখে ঠাকুর বলেছিলেন কেবল এরই ফতনা নড়ছে মাছের টোপ খেয়েছে এরই লজ লেজ খসেছে ব্যাঙ্গাচি লেজ খসলে সে ইচ্ছামতো জলেও থাকতে পারে ডাঙায়ও থাকতে পারে সেই যে ল্যাজ খসা অবস্থায় মানে অনাসক্তভাবে সংসার থাকা এর জন্য সাধন চাই সেদিকে না যে আমাদের যত উদ্যম পুরুষকার আমরা সংসারে ঢেলে দিচ্ছি লেজ খসে যাওয়ার গল্প বলেছিলেন ব্যাঙাচির যখন লেজ থাকে তখন সে ল্যাজের ভারে সে এত আস এত ভারাক্রান্ত হয়ে থাকে সে কিছুতেই জল থেকে উঠতে পারে না কিন্তু যে সময় তার ল্যাজটি খসে যায় তখন সে লাফিয়ে জল থেকে ডাঙায় উঠতে পারে আবার জলেও থাকতে পারে এই ল্যাজটি হচ্ছে সংসারের প্রতি আমাদের আসক্তি এইটা নিরন্তর চেষ্টা করতে তার মানে কি সংসারের কোনো কাজ করব না সব কাজ করব। কিন্তু আমি ছাড়াই জগৎ সংসারটা হবে না এই বোধটা যেন জাগে আমাদের ভেতরে বহু সময় আমরা মনে করি আমি আছি বলেই সংসারটা চলেছে মুহূর্তের মধ্যে একবারও ভাবি না এক্ষুনি যদি আমার মৃত্যু হয় তাহলে সংসারটা ঠিক এরকমভাবে চলবে আমাকে ছাড়াই চলবে হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে কিন্তু আমাকে ছাড়াই চলবে নান অফ আস আর ইনডিসপেন্সেবল ইন দিস ওয়ার্ল্ড প্রবুদ্ধ ভারতে একটি ভারী সুন্দর কবিতা অনেক বছর আগে বেরিয়েছিল বলেছিল যখনই তোমার মনে হবে জগতে তুমি একটি ইনডিসপেন্সেবল ফ্যাক্টর তখনই এক বালতি জল নেবে সেই জলের ভেতরে নিজের হাতটাকে গোড়াবে দেখবে কত হিল্লোল কল্লোল হবে তুমি ভাবছো এই হিল্লোল কল্লোল তোমার জন্য তুমি হাত তুলে নাও জল আবার শান্ত হবে অন্য আরেকজন সেই হাত ডুবিয়ে তাতে হিল্ল কল্ল তুলবে তোমার হাতের প্রয়োজনও হবে না সেই কারণে এই বোধটা যেন সবসময় আমাদের জাগা দরকার উই আর নট অ্যাট অল ডিসপেন্সেবল ইন দিস ওয়ার্ল্ড এই জগতে আমি একমাত্র শেষ কথা এটি যেন আমরা ভেবে না ফেলি সাধু আর সঙ্গীত দুটোতেই মনুষের মানুষের মন একাগ্রতা লাভ করে একেবারে তন্ময় হয়ে যায় সাধু সঙ্গে সুযোগ না থাকলে সৎগ্রন্থ পাঠ করতে হয় সঙ্গীতে গভীর তন্ময়তা আসে ভগবান বললেন হে নারদ যখন আমার ভক্তগণ আমার নামগুণ গান করে আমি সেখানেই থাক স্থিতি করি বাস্তবিক গানে ডুবে যাওয়া যায় এটা হচ্ছে কথা তিনটি জিনিসের কথা বলছেন এক হচ্ছে যে আমরা যেভাবে ভগবানের সাধন ভজন করছি সেটা যদি না পাই তাহলে সাধুসঙ্গের আরও দুটি পথ তিনি বললেন একটা হচ্ছে সঙ্গীত চর্চা আর দুই হচ্ছে পড়াশুনো গ্রন্থ কখনো আপনাকে বিপথে চালিত করবে না যদি না আপনার গ্রন্থচয়ন চয়ন ভুল না হয় গ্রন্থ কোনো অবস্থাতে কখনোই আপনাকে বিপথে চালিত করবে না গ্রন্থের মতো ভালো বন্ধু এই জগৎ সংসারে আপনারা আর দুটি খুঁজে পাবেন না আর দুই হচ্ছে সঙ্গীত সাধনা আপনাকে সবাইকে লতা মঙ্গেশকর বা ভীমসেন যোশী হতে হবে না আপনি যে যোশী আছেন যে মঙ্গেশকর আছেন ভগবানের নাম মন প্রাণ দিয়ে তার চর্চা করবেন দেখবেন মন ভালো হতে বাধ্য মন কখনোই খারাপ হয় না পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ খুব জোর দিতেন এই স্তবস্তুতির প্রতি আমার একদিন মনে আছে পূজনীয় বিভাত্মানন্দজিরও মনে আছে সেদিনকে আমরা সঙ্গে যোগদান উনি সেদিন সঙ্গে যোগদান করেছেন প্রথম আত্মস্থানন্দজির ক্লাসে তিনি এসেছেন আত্মস্থানজি সেদিনকে আমাদের জিজ্ঞাসা করছেন কিছু স্তব স্তুতি বলো আমাদের এমন অভাগ আমরা আমাদের কারুর একটিও স্তুতি মুখস্থ ছিল না আত্মস্থানজি খুব বকাঝকা দিলেন বকাঝকা পর শেষকালে যে কথাটা বললেন সেটা হলো এই জীবনে একটা সময় আসবে যে সময় ভগবানের কথা ভাবতেও আমাদের খারাপ লাগবে ইচ্ছেই করবে না তখন এই স্তব স্তুতিগুলি আমাদের কাজ করবে যখনই তুই আবৃত্তি করবি হৃদয় কামালামধ্যে রাজিতম নৃতিকল্পম সদসদ অখিলা ভেদা তীত মেক স্বরূপম প্রকৃতি ভজাম আমি আমার হৃদয়ে সেই মলহীন রামকৃষ্ণের অধিষ্ঠান করিয়েছি আমার হৃদয় কমলে তিনি অধিষ্ঠান করেছেন এ মনে কি কুচিন্তা করা যায় দেখবি তোর মনটা চচ্চট চচ্চট করে ভগবানের দিকে যাত্রা করেছে মাঝখানে কোনো জায়গায় গতিপথ না থেমে সে এগিয়ে চলবে এইভাবে আমাদের এই স্তব স্তুতি সঙ্গীত পাঠ প্রতি মুহূর্তে যেভাবে আমরা পারি আমাদের মনকে ভগবত দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা আজ আমরা এইখানেই থামব কিন্তু এই ভাবনাটা যেন থাকে আমাদের সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধুসঙ্গে বিনা ইষ্টে ভক্তি নাহি হয় সাধু সঙ্গ মানে সবসময় গেরুয়া সঙ্গ নয় যে সঙ্গে যে সঙ্গ আমাদের ইষ্টের কথা মনে করিয়ে দেয় আমাদের ভুলে যাওয়া মন যেখানে আমাদের আদর্শের প্রতি আদর্শ নিষ্ঠ করে সেই সঙ্গের প্রতি যেন আমাদের ভালোবাসা থাকে আমাদের প্রতিদিনের চেষ্টা থাকে একদিনে তো হবে না আমাদের প্রতিদিনের যেন চেষ্টা থাকে আমরা আমাদের মন আরও যেন ঈশ্বর অভিমুখে যাত্রা করে আলটিমেটলি তার সাথে যেতে তার সঙ্গে দেখা করতে যেতে হবে যদি আমি তৈরি না হয়ে যাই তাহলে তো মুশকিল শুধু গান গেই সারা হবে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে পার তো তিনি করবেন কিন্তু পারানির করি সে তো আমাকেই জোগাড় করে নিতে হবে পারানির করি না থাকলে তো পার করা যাবে না বড় কষ্ট হবে এ পার থেকে ওপারে যাওয়ার স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলতেন নতুন দেশে যখন আমরা চলি সেই দেশে যখন যাই তখন হাতে কিছু টাকা থাকা দরকার কারণ কখন কি পরিস্থিতিতে পড়তে হবে আমরা জানি না ঠিক সেই রকম এই দেশ ছেড়ে যখন ও যাত্রা করব। সেখানে যেন আমার সঙ্গে কিছু পূর্ণ ফল আমার যেন সঞ্চয় করা থাকে সঙ্গেতে সম্বল রাখো পূর্ণ ধন গোপনে অতি যতনে সেই পূর্ণ ফল সংগ্রহ যেন করতে হয় যাতে সেখানে গিয়ে যেন আমরা দিশেহারা না হই শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী শনিবার আপনাদের সঙ্গে দেখা হবে এই সৎ প্রসঙ্গে ওম প্রণতা নাম প্রসিদত্তম দেবী বিশ্বার্থী त्रैलोक्यवासी लोकाना वरदाव शा ओम शांति ओम शांति हरि ओम तत्समृष्णापणमस्तु